আই ডু অর্থ হচ্ছে আমি করি, বাট যখন আমি বলছি আই ডু ডু এটার মানেটা কি? আমরা ডুটা ডাবল লিখছি, দুইবার করে লিখছি। সো এখানে কি কোনো অর্থ চেঞ্জ হবে বা এই সেন্টেন্সটা কি কারেক্ট হবে? আজকে এই লেসনে আমরা এটা নিয়ে কথা বলবো এবং এখানে আমরা তিনটে এক্সাম্পলের মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করব। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো এরকম ক্লাস যদি পেতে চান আমাদের ফেসবুক পেজ ফলো করে রেখে ক্লাসটি শেয়ার করে রাখবেন। দেখুন, আমি তো স্কুলে যাই, সে তো আমাকে বিশ্বাস করেছিলই, আপনি তো চা খেয়েছেনই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটু জোর দেখতে পাচ্ছি না যে আমি জোর দিচ্ছি আমার কথা, যে আমি তো স্কুলে যাই। আমরা নর্মাল বাক্য কীভাবে বলতে পারি? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। বাট যখন জোর দিচ্ছি, এমফাসাইজ করছি যে আমি তো স্কুলে যাই, আপনি দেখেন না আমি যে স্কুলে যাই। সো যখন জোর দিচ্ছি ইংলিশে কিন্তু আরেকভাবে বলবো। আবার আপনি তো চা খেয়েছেনই, কেউ একজন চা চেয়েছে আমার থেকে, আমি চা দিয়েছি, বাট ভুলে গিয়ে আবার বলছে চা দাওনি কেন? সো তখন আমরা কী বলি? আপনি তো চা খেয়েছেনই, জোর দিচ্ছি না। এই জোর দেওয়ার জন্যই আপনাকে ডু ওয়ার্ডটা আবার ইউজ করতে হবে। কীভাবে করব চলেন দেখে নেই। আই ডু ডু মানে হচ্ছে আমি তো করেছি বা আমি তো করি, করেছি হবে না, আমি তো করি, এটা হবে যে আমি তো করি। আই ডু ডু, এই ডু বাড়তি ডুটা আমরা জোর দেওয়ার জন্য করছি। আমি তো স্কুলে যাই, এবার এটা কীভাবে লিখব? এখানে সাবজেক্টটাকে খুঁজতে হবে, আমি, আই, আই। এবার সাবজেক্ট লেখার পর আমি তো স্কুলে যাই, এখানে যাই ডুটা ইউজ করতে হবে, আই ডু। সবসময় ডুটা আগে ইউজ করবেন, দেন বাকি যে ভার্বটা যাওয়া, গো, এটা ইউজ করবেন, আই ডু গো টু স্কুল। বাক্যের বাকি অংশটা অ্যাড করবেন। তাহলে বাক্যটা পড়ি, আই ডু গো টু স্কুল। এখানে যদি নর্মাল বাক্যটা হতো ডুটা থাকতো না, আই গো টু স্কুল হতো। কিন্তু যখন জোর দিচ্ছি যে আমি তো স্কুলে যাই, আপনি কি দেখেন না বা আপনি কি কখনও দেখেননি যে আমি স্কুলে যাই? সো এই কথাটা যখন বলছি এই জন্য আমরা ডুটা ইউজ করছি, যে আই ডু গো টু স্কুল। এবার আমি তো স্কুলে গিয়েছিলামই, যে গিয়েছিলামই তো দেখেন নাই। সো তখন কীভাবে বলবো? যদি বলি গিয়েছিলামই, এটা বলার জন্য বলতে হবে আই ডিড গো টু স্কুল, আই ডিড গো টু স্কুল। তখন এই ডুটা হয়ে যাবে ডিড, এটা খেয়াল রাখবেন, তখন হয়ে যাবে ডিড, আই ডিড গো টু স্কুল। সে তো আমাকে বিশ্বাস করেছিলই, এই তো দেখুন এখানে ফার্স্ট ফর্ম ইউজ করছি, ফার্স্ট ইনফিনিট। কীভাবে বলবো? সে তো আমাকে বিশ্বাস করেছিলই, সে, হি, হি। এবার কী বলবো? হি ডিড, হি ডিড। আমরা ডু ডি ডাজ এগুলো প্রথমে আনবো, জোর দেওয়ার জন্য ডু ডি ডাজ প্রথমে এনে তারপর বাক্যে ভার্বটা বসাবো। হি ডিড, বিশ্বাস করা ইংলিশ কি? বিলিভ, ট্রাস্ট। তাহলে এগুলো একটা ইউজ করি, হি ডিড ট্রাস্ট, হি ডিড ট্রাস্ট মি। বাক্যটা ডান, হি ডিড ট্রাস্ট মি, সে তো আমাকে বিশ্বাস করেছিলই। আর যদি আমি নর্মাল বাক্য বলি, সে আমাকে বিশ্বাস করেছিল, হি ট্রাস্টেড মি, এটা কিন্তু হয়ে যেত। বাট জোর দেওয়ার জন্য ডু ডি ডাজ এগুলো অ্যাড করতে হয়, এখানে অ্যাড করেছি। আবার লাস্টেরটা, আমি, আপনি তো চা খেয়েছেনই, আপনি তো চা খেয়েছেনই। সো এখানে খেয়েছেনই এইটা আগেরটার মতো হবে, এখানেও আমরা ডি ইউজ করবো এবং আপনি জায়গায় আমরা ইউজ করবো ইউ, ইউ। এবার বাকি অংশটা আপনি সলভ করবেন, যে কীভাবে আমি এটাকে ইংলিশে লিখতে পারি, যে আপনি তো চা খেয়েছেনই, এটাকে ইংলিশে কীভাবে বলা যায়। আর একটু কথা বলে দেই, ডু লাইক, আমরা অনেক সময় এটা শুনে থাকবো, যে ডু লাইক, এটা শুনে থাকতে পারি। সো এই ফ্রেজটা মানে আই হোপ এখন বুঝতে পেরেছেন যে কেন ডু লাইক বলি আমরা, জোর দেওয়ার জন্য, যে আমি তো এটা পছন্দ করি, আই ডু লাইক, আই ডু লাইক কফি, আমি তো কফি পছন্দ করি, এই যে জোর দিচ্ছি এই জন্য আমরা ডু লাইক এটা বলি। ডুটা আগে হবে অ্যান্ড যে ভার্বটা সেটা পরে হবে। যদি ডাজ, হি ডাজ লাইক, তখন হি ডাজ লাইকস হবে না, হি ডাজ লাইক হবে। সো ডু ডাজ ডিড এই জন্যই আমরা ইউজ করি। আই হোপ এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম ক্লাস পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রেখে ক্লাসটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।